সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 11 নিয়ে আলোচনা করব। পূর্বে আমরা এই অধ্যায়ের আরও দুটি ক্লাস করেছিলাম। আজকে দেখো, আজকে যেই অঙ্কটি নিয়ে আমরা কাজ করব, দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখাও যে এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতিক। তাহলে আমরা এটা থেকে আমরা কি দেখাবো, এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতিক। আমরা পূর্বের ক্লাসগুলোতে ক্রমিক সমানুপাতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে দেখো, আমরা শুরু করি। আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা এখানে দেখো, এখানে এ এ আছে, এখানে বি আছে, এখানে বি আর সি। তাহলে আমরা যদি একটু কাজ করে নিই, দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা নিচে এ প্লাস বি হোল স্কোয়ারটাকে একান্তরকরণ করে নিয়ে আসি, আর এটাকে এখানে নিয়ে যাই, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে দেখো তো কী করলাম, আমরা এইটাকে এখানে নিয়ে আসছি, এই অংশকে এখানে নিয়ে গেছি, অর্থাৎ একান্তরকরণ করছি। আমরা একান্তরকরণ করে এখন বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে আছে কত, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রকে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এখন আমরা শুধু বিয়োজন করি, দেখো, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিয়োজন করলে কী হবে, লবের সাথে হরের বিয়োগ হবে। তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার, হরের সাথে লবের সাথে হরের কী করলো, আমরা বিয়োজন করলো। নিচে কী আছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার। নিচে কী হচ্ছে আমাদের, বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। আমরা কী করেছি, শুধু বিয়োজন করেছি, বিয়োজন করে। এখন দেখো, এ স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার প্লাসের কাটা যায়, বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের। এখানে দেখো, বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার প্লাসের, সি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার মাইনাসের, আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের কি থাকে, দেখো, তাহলে আমাদের এখানে কত থাকতেছে, দেখো, বা মাইনাস টু এ বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে থাকতেছে আমাদের মাইনাস টু বি সি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এখন এখানে মাইনাস টু বি মাইনাস টু বি একই রকম আছে, তাহলে আমরা মাইনাস টু বি কী করতে পারি, দিয়ে ভাগ করে নিতে পারি, বা তাহলে কী থাকবে আমাদের, এ বাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি বাই বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এখানে কী করছি, আমরা উভয় দিক থেকে মাইনাস টু বি দ্বারা ভাগ করেছি, মাইনাস টু বি দ্বারা ভাগ করে।
এখন আমরা যদি আর আর এ গুণ করি কি হয় দেখো, এ দিয়ে এটার গুণ করব, তাহলে কি হবে, এ বি স্কোয়ার প্লাস টু এ বি সি প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু, সি দিয়ে এটার গুণ করব, তাহলে কি হবে, এ স্কোয়ার সি প্লাস টু এ বি সি প্লাস বি স্কোয়ার সি। এখন উভয় দিক থেকে আমরা কি করতে পারি দেখো তো, টু এ বি সি, টু এ বি সি বাদ দিতে পারি, কারণ আমাদের এখানে ইকুয়াল টু আছে, এটা এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে কি, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এখন আমরা শুধু বি স্কোয়ারগুলো একসাথে নিয়ে আসি, এ বি স্কোয়ার দেখো, আর বি স্কোয়ার কোথায় আছে, এখানে আছে, এটাকে আমরা সমান সমান এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে প্লাস ছিল, এদিকে আসলে কী হবে, মাইনাস বি স্কোয়ার সি ইকুয়াল টু এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার। এখান থেকে আমাদের কী কমন যায়, বি স্কোয়ারও যদি কমন নিই আমরা, তাহলে এ মাইনাস সি, এখানে কী কমন যাবে, এ সি কমন নিলে কী থাকে আমাদের, এ মাইনাস সি। তাহলে আমরা দেখো বা বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এ সি বাই এ মাইনাস সি, এখানে এ মাইনাস সি, এটার সাথে গুণ আছে কী হবে, ভাগ হয়ে যাবে, এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি, এ মাইনাস সি বাদ দিতে পারো, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু কত, এ সি। আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু এ সি হলে এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতিক, অর্থাৎ আমরা ইচ্ছা করলে এটাকে এভাবে লিখতে পারি, দেখি এটাকে, বা বি স্কোয়ার টু এ সি হলে কী হবে, ক্রমিক সমানুপাতিক, অর্থাৎ লেখা দাও, অর্থাৎ এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটার মতো করে বাড়িতে কাজ কাজ করবো, আমরা বাড়ির কাজটা দিচ্ছি, তোমরা তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের বাড়ির কাজ থাকবে এক্স ইকুয়াল টু, এই অঙ্কটা বাড়ির কাজ থাকবে কি, এক্স ইকুয়াল টু রুট রুট ওভার টু এ প্লাস থ্রি বি প্লাস রুট ওভার টু এ মাইনাস থ্রি বি ডিভাইডেড বাই রুট ওভার টু এ প্লাস থ্রি বি মাইনাস রুট ওভার টু এ মাইনাস থ্রি বি। হলে দেখাও যে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি ইকুয়াল টু জিরো। তোমরা এটা কীভাবে করবা, এখানে লব এক্স হর কত, ওয়ান, তোমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করবা, যোজন বিয়োজন করার পর যেহেতু রুট আছে আমরা কী করবো, বর্গ করবো, তারপর পুনরায় যোজন বিয়োজন করলে তোমরা এটা পেয়ে যাবে। তাহলে তোমরা এটা বাড়িতে নিজের চেষ্টা করবা। আজ এই পর্যন্তই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।